চীন পাকিস্তানকে নজর রাখতে আকাশে উড়বে ভারতের নতুন আই ইন দ্য স্কাই। ভারতের আকাশে উড়বে প্রথম দেশে তৈরি নজরদারি বিমান। মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে এশিয়ার সবথেকে বড় এয়ার শো অ্যারো ইন্ডিয়া, আর সেখানেই প্রথম উড়বে বায়ুসেনার এই বিমান। শত্রুদের ওপর নজরদারি চালাতেই এই বিমান তৈরি করেছে ভারত। মঙ্গলবার এই বিমানকে আকাশে উড়তে দেখা যাবে। 2400 কোটি টাকা খরচ হয়েছে এই প্রজেক্টে। আগামী কয়েক মাসের মধ্যে আরও একটি বিমান উড়বে আকাশে। AEW&C নামে বায়ুসেনার এই বিমানকে সামরিক ভাষায় বলা হচ্ছে আই ইন দ্য স্কাই। পাকিস্তান কিংবা চীন থেকে ভারতের দিকে ধেয়ে আসা ক্রুজ মিসাইল, ফাইটার জেট কিংবা ড্রোন সহজেই নজরে পড়ে যাবে ওই বিমানের। পাকিস্তান ও চীনা এয়ারফোর্স কী করছে না করছে তার ওপর কড়া নজর রাখতে পারবে ভারতীয় বায়ুসেনা। নজরদারির জন্য বিশেষ এই বিমান তৈরি হয়েছে দেশেই। নজরদারির জন্য বিশেষ এই বিমান তৈরি হয়েছে ভারতেই। এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল AEWC বিমান নতুন করে গড়ে তোলা কর্ণাটকের চিত্রদুর্গ অ্যারোনটিক্যাল রেঞ্জে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শত্রুদের কোনো বেগতিক দেখলেই বায়ুসেনার যুদ্ধবিমান ছুটে যেতে পারবে। 270 ডিগ্রি নজরদারি চালাতে পারে এই বিমান। ইসরায়েলের কাছ থেকে পাওয়া AWACS বিমানের মতোই DRDO-র নজরদারি বিমান আকাশপথে প্রতিরক্ষা সংক্রান্ত কার্যকলাপের সহায়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হিসেবে কাজ করবে। আকাশপথে একাধিক বিমান ও এলাকা পর্যবেক্ষণ করবে। যুদ্ধের সময় AWC সিস্টেম বায়ুসেনার আক্রমণ চালানোর কাজে সহায়ক হয়ে উঠতে পারে।